হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা সহজ পাঠ বইয়ের পৃষ্ঠা নাম্বার 37-এর কিছু মজার লেখা শিখব। তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, সহজ পাঠ বইয়ের আমরা লাস্ট কাজ করেছিলাম পৃষ্ঠা নাম্বার 35, এই এতটা, ঠিক আছে? এর পরের পৃষ্ঠা অর্থাৎ 36 পৃষ্ঠাটা তোমরা কেউ করবে না, কারণ 36-এ 3, 4, 5, 6 এটা তোমরা প্রত্যেকে কেটে দেবে, এটা করার কোনো দরকার নেই, ঠিক আছে? এর পরের পৃষ্ঠা অর্থাৎ 37টা তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছি, আমি হোমওয়ার্ক দিয়েছি, 7-এর দাগের ও 8-এর দাগের তোমরা খাতায় লিখবে, শুধুমাত্র উত্তরটা লিখবে, ঠিক আছে? প্রশ্ন লেখার কোনো দরকার নেই। 7-এর দাগের দেখো কি বলেছে, শূন্যস্থানে সঠিক শব্দ বসাও, এটা খুবই সোজা, তোমরা প্রত্যেকে পারবে। 8-এর দাগটা দেখো, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো, অর্থাৎ যেটা ঠিক সেটাই লিখবে। আমি দেখো এখানে কীরকম করে করেছি। 1-এরটা দেখো কি বলেছে, কে বনে ফুল পাড়ে, রাম শ্যাম, তো কোনটা ঠিক হবে, রাম না শ্যাম? রাম, আমরা প্রত্যেকে জানি। তো তোমরা 1-এর দাগ নাম্বার দিয়ে শুধুমাত্র রাম যেটা ঠিক সেটা লিখবে, এখানে রামটা ঠিক সঠিক, তাই আমি রাম লিখেছি, র একাম্ম রাম। 2-এর দাগের দেখো, রামের হাতে কি আছে, সাজি ঘোড়া, তোমরা প্রত্যেকেই জানো রামের হাতে কি আছে, সাজি, তাই দেখো 2-এর দাগ দিয়ে আমি লিখেছি সাজি, দন্তস্বয় আঁকা বর্গীর জয় হস্যই সাজি, ঠিক আছে? এভাবেই তোমরা এই 10 পর্যন্ত এতটা করবে, অর্থাৎ এখান থেকে এতটা তোমরা বাংলা খাতায় করে নিয়ে আসবে এবং শুধুমাত্র উত্তর লিখবে, কেউ প্রশ্ন লিখবে না, ঠিক আছে? চলো, বাই।